তো বন্ধুরা আজকের ভিডিও টপিকটা ছোট কিন্তু খুব ইম্পর্টেন্ট একটা টপিক দিয়ে আজকে কথা বলবো, ঠিক আছে? বেশি ভিডিওটা বেশি বড় হবে না, ছোটর মধ্যে তোমাদের বুঝিয়ে দিব। অনেক বন্ধু বা অনেক ভাইদের একটা কি থাকে যে তাদের বাইসেপটাকে গ্রো করার, কিন্তু এর মধ্যে একটা তারা খুব বড় একটা মিস্টেক করে ফেলে, ঠিক আছে? সেই মিস্টেকটা কথা আজকে তোমাদেরকে বলবো, একটু বুঝিয়ে দেবো, ঠিক আছে? তাহলে তোমাদের কি হবে, বাইসেপটা তাড়াতাড়ি তোমাদেরকে গ্রোথ করতে সাহায্য করবে। তো সেই জন্য ভিডিওটা একবারে শেষ পর্যন্ত তোমরা দেখবে, আর ভিডিওটা যদি ভালো লাগে বা তোমাদের কাজে আসে, নতুন বন্ধু হলে অবশ্যই আমাদের ফ্যামিলিতে জয়েন হয়ে নেবে, ঠিক আছে? অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনে প্রেস করে দেবে, আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করবে আর একটা অবশ্যই কমেন্ট করবে। চলো মেন ভিডিও টপিকে যাওয়া যাক। তো বন্ধুরা আজকে ভিডিওটার ব্যাকগ্রাউন্ডে অনেক সাউন্ড শুনতে পারো, কারণ কি বাড়ির পাশের যে মাঠ আছে ওখানে খেলা হচ্ছে, তো সেই জন্য একটু গান বাজনা বাজছে ও খেলা যে ভাষণ দেয় সেটা হচ্ছে। তো সেগুলো ইগনোর করো, মেন তোমাদের টপিকগুলো আজকে তোমাদেরকে বুঝিয়ে দিই। এর আগে একটা না, আমি দুটো ভিডিও বানিয়েছিলাম যে বাইসেপের ব্যাপারে, যে তোমরা কী কী মিস্টেক করো। সেই ভিডিও না দেখলে আমি অবশ্যই আমি নিচে ডিসক্রিপশনে লিঙ্ক দিয়ে দেবো, তোমরা সেই ভিডিওটা দেখে নিতে পারবে। কিছু তোমরা যদি জানকারি বা কিছু ভুল করো, তোমরা ওই ভিডিওটা দেখে তোমরা কিন্তু শিখতে পারবে। তো আজকে তোমাদের কথা বলবো, তোমরা কী হয় বাইসেপকে বাড়ানোর জন্য তোমরা শুধু বাইসেপেরই ওয়ার্কআউট করো, কিন্তু এর মধ্যে তোমরা ভুলে যাও কি আমাদের পিছে ট্রাইসেপটাও আছে, ঠিক আছে? তোমরা কী করো, বেশিরভাগ বাইসেপের উপরে ফোকাসটা দাও, কিন্তু তোমরা ট্রাইসেপটাকে খুব কম ট্রেন করো। তো তোমাদেরকে একটা বোঝানোর এটা কারণ, দেখো আমাদেরকে তোমাদের বুঝতে হবে, আমি যদি বাইসেপটা পাম্প করি আমাদের বাইসেপটা কিন্তু এতটুকু, ঠিক আছে? এটা হলো বাইসেপ। এবার আমাদের এত বড় মাসাল, ঠিক আছে, তোমরা দেখতে পাচ্ছ হয়তো এখান থেকে এত বড় যে মাসালটা আছে এটা কিন্তু পুরোটা ট্রাইসেপ, ঠিক আছে? এই ট্রাইসেপের জন্য কিন্তু আমাদের বাইসেপটা কিন্তু বড় লাগে। তোমরা কী করো, শুধু বাইসেপের উপরে ফোকাস দাও, কিন্তু ট্রাইসেপটা ভুলে যাও, ঠিক আছে? ট্রাইসেপের আমাদের যদি আমি দেখানোর চেষ্টা করি, দেখো আমাদের দেখো তিনটে হেড আছে, ঠিক আছে? ট্রাইসেপের এই পুরো হেডগুলোকে আমাদের ট্রেন করতে হবে অবশ্যই, ঠিক আছে? যখন তোমরা ট্রাইসেপ মাসলটাকে ভালোমতো ট্রেন করবে, তখন কিন্তু আমাদের যখন বাইসেপটা বের হবে, আমার বাইসেপে কি এই ছোটো পিকটা বের হয়, ঠিক আছে, তখন কিন্তু বাইসেপটা বড় লাগে। তোমাদেরকে এটা বুঝতে হবে, আমরা যত বেশি ট্রাইসেপ ওয়ার্কআউট করবো, ঠিক আছে, ট্রাইসেপটাকে ভালোমতো গ্রোথ করতে পারবো, আমাদের বাইসেপটা তত বড় লাগবে, ঠিক আছে? এই ভুলটা অনেকে করে যে বাইসেপ মানে ওয়ার্কআউট বেশি বাইসেপই করে, ট্রাইসেপটা খুব কমই করে, ট্রাইসেপ কিন্তু করতে চায় না। তোমরা একটা জিনিস করতে পারো, যেদিন তোমরা যদি বাইসেপ টাইসেপ একদিনে যদি তোমরা ওয়ার্কআউট করো, তোমরা অবশ্যই করতে পারো, তার আগে তোমরা কী করবে, যখন তোমরা কী করো যে বাইসেপটা আগে ওয়ার্কআউট করো, তোমরা কী করবে, যেদিন তোমরা বাইসেপ টাইসেপ ওয়ার্কআউট থাকবে সেদিন তোমরা প্রথমে ট্রাইসেপটাকে ওয়ার্কআউট করবে বেশি করে, ঠিক আছে, ভালো মতো। তাহলে তোমাদের হাতটা ভারী হবে না, মানে তোমাদের হাতটা পাম্প হয়ে যাবে না, ঠিক আছে? তখন তোমরা মানে তোমাদের ট্রাইসেপটাকে ভালো মতো ট্রেন করতে পারবে এবং বাইসেপটা তোমরা লাস্টে করবে, ঠিক আছে? তো আর অবশ্যই আমি তোমাদেরকে ভিডিও দেবো, এর আগে একটা ভিডিও দেখেছিলাম যে তোমরা বাড়িতে কীভাবে তোমাদের হচ্ছে বাইসেপ বানাতে পারো, আমি এই ভিডিও করেছি বাড়িতে, ঠিক আছে, কীভাবে তোমরা করতে পারো। আমি দুই একদিনের মধ্যেই, ঠিক আছে, আমি একটা ভিডিও করবো যে তোমরা ট্রাইসেপ মাসলকে কীভাবে গ্রোথ করতে পারো বাড়িতে। তোমরা যদি জিমে না যাও কোনো প্রবলেম নেই, তাও তোমাদেরকে দেখাবো। কারণ কি আমি তো আগে বাড়িতে করতাম, যারা তোমার আমাকে আগে থেকে ফলো করে রাখছো তোমরা জানোই আমি আগে বাড়িতে ব্যায়াম করতে, এখন না হয় আমি জিমে যাই, ঠিক আছে? তোমাদেরকে আমি ব্যায়াম দেখাবো, এমন কিন্তু তিন চারটা ব্যায়াম দেখাবো, তোমরা যদি করো তোমাদের কিন্তু ট্রাইসেপ মাসলটাকে তিনটা হেড আছে, তোমাদের একটু আগে দেখালাম আবার দেখিয়ে দিই, আমাদের ট্রাইসেপ মাসলের যে তিনটে হেড আছে, ঠিক আছে, এই তিনটা হেডকে কীভাবে ট্রেন করতে হবে সব তোমাদেরকে দেখাবো। অবশ্যই তোমরা সেই জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে, অবশ্যই একটা লাইক করবে, তোমরা কে কে বাড়িতে ব্যায়াম করো, ঠিক আছে? আমি সেই জন্য যদি তোমার আমার কমেন্ট বেশি হয় যে বাড়িতে ব্যায়াম করো, তোমরা আমাকে যারা দেখছো তারা বেশিরভাগ বাড়িতে ব্যায়াম করো, তাহলে আমি একটা পুরো সিরিজ বানাবো যে তোমাদের গোটা বডির পার্ট তোমরা কী কীভাবে বাড়িতে ট্রেন করতে পারো, মানে জিম ছাড়া তোমরা বাড়িতে কী কী ব্যায়াম করতে পারো, বাইসেপের জন্য, ট্রাইসেপের জন্য, ব্যাকের জন্য, ঠিক আছে, শোল্ডারের জন্য, টোটালটা আমি একটা আলাদা আলাদা পার্ট করে একটা প্লেলিস্ট বানিয়ে দেবো তোমাদের জন্য, কী ডায়েট লাগবে সব তোমাদেরকে দেখাবো। তো আমি দুদিন আগে একটা ভিডিও করেছিলাম যে তোমরা কীভাবে তোমাদের সিক্স প্যাক অ্যাপ আনতে পারো, বা তোমাদের যদি পেট বেশি হয় তখন তোমরা কীভাবে কমাতে পারো, সেই ভিডিও আমার করা আছে, আমি নিচে কয়েকটা ভিডিও তোমাদেরকে দিয়ে দেবো, ঠিক আছে? তোমাদের ভিডিওর হচ্ছে লিঙ্ক, তোমরা অবশ্যই ভিডিওগুলো এগুলো দেখার পরে একটা একটা করে অবশ্যই ভিডিওগুলো দেখবে, যারা তোমরা বাড়িতে ওয়ার্কআউট করো অবশ্যই তোমাদের কাজে দেবে, দেখলে বুঝতে পারবে ভিডিওগুলো ভালো মতো বোঝানো আছে, অবশ্যই তোমরা দেখবে। আর তোমাদের যদি ভিডিও লাগে অবশ্যই তোমরা কমেন্ট করতে পারো, কী ভিডিও লাগবে না লাগবে অবশ্যই তোমরা কমেন্ট করো। আর আমার ইনফরমেশনটা যদি ভালো লাগে আমি আরেকবার তোমাদের বলে দিই, আমাদের কিন্তু 60% আমাদের 100% আমাদের 60% আমাদের ট্রাইসেপ হয় এবং 40% আমাদের বাইসেপ, ঠিক আছে? এটা তোমাদের বুঝতে হবে। তো বাইসেপটার থেকে ট্রাইসেপটা বেশি ফোকাস দাও, তোমাদের বাইসেপ কিন্তু অটোমেটিক বড় লাগবে। আর তোমরা যদি চাও দুদিন করবো, তো তোমরা দুদিন কীভাবে করতে পারো, যেদিন তোমরা ব্যাক মারবে সেদিন তোমার ট্রাইসেপ তোমাদের এমনি ওয়ার্কআউট হচ্ছে, তোমরা ব্যাক মারা শেষ হয়ে যাবে, তারপরে তোমরা দুই এক সেট ট্রাইসেপে করতে পারো। এবং যদি তোমরা হচ্ছে বাইসেপ যদি করতে চাও সপ্তাহে দুদিন, তাহলে তোমরা যেদিনকে চেস্ট মারবে সেদিন তোমরা দুই এক সেট বাইসেপের জন্য করতে পারো, অবশ্যই এটা কোনো ব্যাপার না, তোমরা সপ্তাহে দুদিন এইভাবে করতে পারো যদি তোমরা দুদিন করতে চাও। তো এটা ছিল আজকে ইনফরমেশন, যদি তোমাদের কাজে আসে বা বুঝতে পারো, কী বুঝতে না পারলে অবশ্যই তোমরা কমেন্ট করো, অবশ্যই একটা লাইক করবে, নতুন বন্ধুরা অবশ্যই সাবস্ক্রাইব করো। তার জন্য আপনাদেরকে থ্যাংক ইউ, টেক কেয়ার, বাই বাই।